সবচেয়ে দুঃখের বিষয় হলো টেপ্রেল স্কেলে জাতীয় টিমে যাওয়া যায় না। তোর হলো সরটা আছে ইমানদার তো যা আসলে ঈশ্বরদীবাসীর জন্য লজ্জাজনক। ওয়াও, স্কোয়ার লেগের উপর একটা বিশাল ছয় মেরে দিল তানজিদ। আসসালামু আলাইকুম, আর একটি ক্রিকেট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, আপনারা অনেকে আমাকে জিজ্ঞাসা করেন, তানজিদ ভাই আপনারা কি ক্রিকেট বলে খেলেন? করার উদ্দেশ্য কিছু কথা শেয়ার করার জন্য তো মারুফ ভাই নিয়ে আসলে ভিডিওটা হতে যাচ্ছে। তার একটাই কারণ যে ক্রিকেট বল খেলতে কি কি দরকার বা কেমন ফ্যাসিলিটি দরকার বা ক্রিকেট বল কেন বেশি খেলা হয় না। ক্রিকেট বল খেলতে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে গার্ড দরকার। ঠিক বলেছো। ইয়েস, আর গার্ড নিছো? নাই। সুবিধানের তো এখন আমরা চিস্টিয়া মাঠে আমাদের পাশা থেকে চিস্টিয়া মাঠের মাত্র 2 কিলো। ঈশ্বরদী স্টেডিয়াম মরুভূমি, এটা হলো ঈশ্বরদী ক্রিকেট একাডেমির মাঠ। শেখ রাসেল মিনি স্টেডিয়াম যার অবস্থা দেখলে এখন হাসি পড়ায়। সে ঠিকমতো দায়িত্ব পালন করতেছে কিনা দেখার জন্য আজকে এই ভিডিওটা। তো এটা হলো ঈশ্বরদী ক্রিকেট একাডেমি। তো আসলে অনেকদিন খেলাধুলা এখানে হয়নি, এর জন্য পিচের অবস্থা একটু খারাপ দেখা যাচ্ছে। এইখান বর্তমানে এখন ফাঁকা দেখতেছেন, একটু পর কিন্তু এখানে খেলা শুরু হবে। এই ঈশ্বরদীতে সর্বপ্রথম আমাদের মারুফ ভাইয়ের দ্বারা কিন্তু একটা কাজ যেটা হয়েছে না বললেই না, সেটা হলো যে নিলামের মাধ্যমে, মানে IPL এ যেমন সিস্টেম হয় নিলামে প্লেয়ার কিনে খেলা হয় ড্রাফের মাধ্যমে, অমনি এটা হয়েছে। ঈশ্বরদী উপজেলার মধ্যে যত প্লেয়ার আছে সবাইকে রেজিস্ট্রেশন করতে হয়েছে। চারটা টিম করছে, চারটা টিমের ওনার ছিল, ওনাররা টিম প্লেয়ার গুলো কিনছে, কিনে চারটা টিম করা হয়েছে। তো সেই টিমের খেলা সম্পূর্ণ হয়ে ফাইনাল খেলা হবে 20 তারিখে, যেটা আসলে মারুফ ভাইকে ধন্যবাদ দিতেই হয় এর জন্য, কারণ এত বড় কাজটা আসলে কেউ ঈশ্বরদীতে করতে পারেনি। তো মারুফ ভাইকে আবারও থ্যাংক ইউ দিবেন আপনারা। এই ফাইনালটা হতে যাচ্ছে, কেমন হবে আয়োজন? ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব ভালো কিছু করার। তো আমি চাই যে ফাইনালটা যেন ভালো মতো হয়, যেন এরকম টুর্নামেন্ট যেন সামনে আরো করতে পারি। এটা হলো শেখ রাসেল মিনি স্টেডিয়াম, আমাদের ঈশ্বরদীতে একটাই উপজেলার মাঠ, সেটা যদি এত বিচ্ছিরি অবস্থা থাকে তা আসলে ঈশ্বরদীবাসীর জন্য লজ্জাজনক। বড় পর্যায়ে ঈশ্বরদীতে আসেন, তারা যদি আমার ভিডিও দেখেন তো অবশ্যই এই মাঠটা নিয়ে একটু চেষ্টা করে কিছু করা যায় কিনা। মারুফ ভাই এখন আমাদের এই ড্রেসিং রুমটা দেখাবে, আমাদের ড্রেসিং রুমের অবস্থা একটু দেখায়। হচ্ছে আমাদের ড্রেসিং রুম জানলা কই গেছে ভাই, সব মাশাআল্লাহ সুরিয়ে গেছে। আপনারা চাইলে এই গেট দিয়ে এদিক দিয়ে যেদিক খুশি ঢুকতে পারে। সব থেকে মজার বিষয় হচ্ছে এটা, আমি বলবো তোর হলো সরটা আছে ইমানদার জোর কেন সেটা আমি এখন বলবো। সব কিছু তো চুরি করে নিয়ে গেছে, হ্যাঁ, শুধুমাত্র আমাদের এই গ্রিলটা রেখে দিছে, এই গ্রিলটা রেখে দিছে আমাদের একাডেমির যত কিছু আছে সবের মধ্যে আছে। তো অবশ্যই তোকে ইমানদার বলতে হয়, কারণ সব কিছু নিয়ে গেছে। কিন্তু তার বেব গ্রিলটা, সে এককালে ক্রিকেট খেলতো ভাই, সে এককালে ক্রিকেট খেলতো, গ্রিলটা রেখে গেছে যাতে আমরা এগুলো সেভ রাখতে পারি। তুই আমার ভিডিও দেখো, তুমি সত্যি সত্যি দেখো, মারুফ ভাই কত, মারুফ ভাই ডাক খায়, এটা দেখো, হ্যাঁ দেখি মারুফ ভাই সামনে মাসে ডাক খেলো, আর আপনি একটা বিশাল ছয় মাইল দেখছো ভাই, দেখো আমার ভিডিও দেখে। বাট মারুফ ভাই যে 50 মারছে ওটা কি দেখছিল? হ্যাঁ দেখছি, দেখছো, সবাই তোমার ভিডিও দেখে ভাই। আসলে ঈশ্বরদীতে অনেকজনই ক্রিকেট খেলতে পছন্দ করেন, যারা ক্রিকেটে প্র্যাকটিস করতে চান তারা মারুফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি মারুফ ভাইয়ের আইডি লিংক আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। ঈশ্বরদীতে যদি ক্রিকেট বল ধরে রাখে সেটা দুইটা মানুষকে অবশ্যই ধন্যবাদ জানানো লাগে, লোকসেটের মানুষদের আর মারুফ ভাইয়ের এই ছেলেপেলেদের, তাদের জন্য ক্রিকেট বলটা আমাদের ঈশ্বরদীতে এখনো আছে। ক্রিকেটের প্রতি ভালোবাসা থাকতে হলে কাজগুলো করতে, আমাদের মাঠে তো এর থেকেও বেশি কাজ করা হয়। চড়ছে মারো হইয়া আরো জোরে, দেখছো ভাই বলার সাথে সাথে তোমরা পারছো। আসলে পিচের অবস্থা খুব একটা ভালো না, এর জন্য মূলত একটু কাজ করা লাগতেছে। এই আস্তে 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 পা ঢুকাই দিও না ভাই, খেলতে খেলা বন্ধ হয়ে যাবে কিন্তু একবারে। ওই যে স্টেন দেখা যাচ্ছে এখানে, আসলে রোদ থাকায় খুব একটা ভালো দেখা যাচ্ছে না। ঈশ্বরদী ক্রিকেট একাডেমির প্লেয়ার সবাইকে দেখা যাচ্ছে, কাজে সবাই ব্যস্ত, কারণ খুব জলদি আমরা একটা ম্যাচ আয়োজন করতে যাচ্ছি। বড় বলি ফাইনাল কিন্তু 20 তারিখে হবে, তো সবাই যারা আসেন ঈশ্বরদীতে তারা চলে আসবেন দেখতে, আমাদের খেলাও আছে, আমি কিন্তু এখানে খেলবো, তো আসবেন আপনারা। তো দেখলেন একাডেমির প্লেয়ারদের কত আগ্রহ খেলার। তো দুঃখের বিষয় আমাদের এই মাঠে দুই দুইবার মেলা হয়েছে, মেলাই হয় এখানে, খেলা হয় না, কারণ আমাদের ঈশ্বরদীর মানুষগুলো খুব মেলা ভালোবাসে। বড় বড় পর্যায়ে যারা আছে তারা কেন মাঠকে ভালোবাসে না জানি না, বাট তাদের উচিত ঈশ্বরদীর এই গ্রাউন্ডটাকে একটু কাজ করা। মারুফ ভাই, ঈশ্বরদী ক্রিকেট একাডেমির বর্তমান অবস্থা এবং এটা নিয়ে তোমার আগামী প্ল্যান কি? ঈশ্বরদী উপজেলার মধ্যে এখন একমাত্র ক্রিকেট একাডেমি, সেটা মোটামুটি ঈশ্বরদী ক্রিকেট একাডেমি যেটার নাম, এটা আমি আর কি পরিচালনা করতেছি দীর্ঘ 5 বছর যাবৎ।
আমার কাজটা হচ্ছে রুট লেভেল থেকে প্লেয়ার বাছাই করে পাবনা জেলা টিমে আন্ডার 14, 16, 18 এ প্রতিনিধিত্ব করানো। জেনে খুশি হবেন আপনারা যে আমাদের সর্দির বুকে গত বছর 5 আন্ডার 14 জেলা টিমে খেলে 2 ডিভিশন টিমে চান্স পায় আর কি। এটা আমার জন্য অনেক বড় একটা সাফল্য, দেন সর্দির জন্য অনেক বড় একটা অ্যাসেট বলে আমি মনে করি। পাবনা জেলার মধ্যে 1 ডিভিশন টিমে আন্ডার 18 চান্স পেয়েছে, সেটা হচ্ছে আমাদের ঈশ্বরদী ক্রিকেট একাডেমির ছাত্র রেদওয়ান হোসেন জয়। সেটা অল পাবনা মিলে 1 চান্স পেয়েছে, সেটা আমাদের একাডেমি। আমার চিন্তা ভাবনা আছে ঈশ্বরদীর ক্রিকেটটা নিয়ে আরও যাতে ডেভেলপ করে সেটা নিয়ে কাজ করা। আমি মনে করি যে ঈশ্বরদীর ছেলেপেলেদের যে ট্যালেন্ট, ইনশাল্লাহ এখানকার প্লেয়াররাই একদিন বাংলাদেশ শাসন করবে, আমি এটা বলে মনে বিশ্বাস করি। আমিও মনে করি ভাইটা, তুমি ঈশ্বরদীর ছেলে, আমারও এটাই স্বপ্ন। ভাই মিলে ইনশাল্লাহ ঈশ্বরদীকে রিপ্রেজেন্ট আমরা করবোই ইনশাল্লাহ। পাশের বাদা ক্রিকেটের উনি হচ্ছে প্রাণ বলা চলে। আমাদের ক্রিকেট একাডেমি সম্পর্কে যদি কিছু বলেন। আমি আসলে এর আগে শুনছি মারুফের ক্রিকেট একাডেমি ঈশ্বরদীতে অনেক ছেলেপেলে এখানে আসে, এখানে অংশগ্রহণ করে এবং আমার জানা মতে ওরা অনেক বিভিন্ন জেলাতে খেলায় অংশগ্রহণ করে এবং ভালো পারফরমেন্স করছে। এটা দেখে আসলে আমার নিজের অনেক ভালো লাগছে। এরকম উদ্যোক্তা যদি আরও কিছু মানুষ আগে আসতো, ক্রিকেট মোদী যারা আর কি, খেলা মোদী, ক্রীড়া মোদী, আর একটু ভালো হতো আমাদের ঈশ্বরদী থানা এবং পাবনা জেলার ক্রিকেটের উন্নয়নে অনেক হেল্প হতো। আসলে এরকম সৎ ইচ্ছা সবার হয় না, আমরা মারুফের মধ্যে এটা দেখছি, এই জন্য আমার খুবই ভালো লাগে। আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় কি আপনারা কি জানেন? আচ্ছা না জানাই বলে দিই, আপনাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশে ক্রিকেট ফরম্যাটে সবচেয়ে বেশি জনপ্রিয় কোনটা, ক্রিকেট বল নাকি টেপ টেনিস, সবাই বলবেন টেপ টেনিসই। টেপ টেনিস জনপ্রিয় হওয়ার পিছনে কারণ তেমন খরচ লাগে না, আর ক্রিকেট বলে আসলে অনেক খরচ যার জন্য সব জায়গাতে খেলা হয় না। ভালো ম্যাচ ব্যাটের দাম 8-10 হাজার টাকা, একটা বলের দাম 500 টাকা, কিপার গ্লোভস, এই সব মিলাই একটা প্লেয়ারের জন্য অনেক ব্যয়বহুল, এর জন্য অনেক জায়গাতে খেলা হয় না। দুঃখের বিষয় হলো টেপ টেনিস খেলে জাতীয় টিমে যাওয়া যায় না, কারণ টেপ টেনিস আর ক্রিকেট ফরম্যাট টোটালি আলাদা। যারা মূলত ক্রিকেটার হতে চান তারা অবশ্যই টেপ টেনিস ছাড়াও ক্রিকেট বলে প্র্যাকটিস শুরু করে দেন, কারণ ক্রিকেট বল ছাড়া আপনারা যেখানে সেখানে চান্স পাবেন না। চান্স পাইতে হলে ক্রিকেট বলে প্র্যাকটিস করতে হবে আশেপাশে। মোটামুটি এখন দেখতেছেন যে সবাই চলে আসছে, এখন টচ হবে আমাদের ঈশ্বরদীর সবচেয়ে পুরান প্লেয়ার চঞ্চল ভাই, সবাই চিনেন হয়তো চঞ্চল ভাইকে, চঞ্চল ভাই এখন ক্যাপ্টেন। তো টস শেষ, আমরা টসে জিতছি, আমরা ব্যাটিং পাইছি। হাই ফারুক ভাই, রাকি ভাইকে পাওয়া গেল, ভালো আছে, 50 মারি দিবা বুঝছো ইনশাল্লাহ। তুমি আর বলো না ডাক মারবা, না না ব্যাটিং না, ও তাহলে বলিং 5 উইকেট পাবা আজকে ইনশাল্লাহ। প্রথম ইনিংসের খেলা শুরু হয়ে গেল আমাদের টিমের পক্ষ থেকে। এখন আছে হলো বিজয় স্ট্রাইকে, নন স্ট্রাইকে খালেদ। আমাদের ফাইনাল খেলার প্রস্তুতি ম্যাচ চলছে সেটা। তো আজকে খেলার ভিডিও খুব একটা থাকবে না, তার কারণ আজকে আমার কোনো ক্যামেরাম্যান নাই। সে খেলা শুরু হয়ে গেছে আমাদের ফাইনাল 20 তারিখে, ওটা সম্পূর্ণ ভিডিওতে যাবে। মারুফ ভাই সুন্দর একটি কাটশট দিয়ে 1 রান সম্পন্ন করলো ব্যাটিং এর পরিবর্তন, ব্যাটিং এ তানজিদ হাসান। চঞ্চল ভাই বোলিং তানজিদের প্রথম বল, তানজিদ থেকে দিয়ে 1 রান নেওয়ার চেষ্টা এবং রানটি সম্পূর্ণ হলো। বোলিং এ প্রস্তুত মাসুদ, ব্যাটিং এ তানজিদ থেকে, তানজিদ কি করে, ওয়াও তারুণ একটি স্টেট অঞ্চলে 6 মেরে দিলে তানজিদ। আবারও বোলিং এ প্রস্তুত মাসুদ, ব্যাটিং এ তানজিদ দিয়ে কি করে, আরো একটি স্টেট অঞ্চলে আবারও একটি 6 তানজিদের ব্যাট থেকে। মাসুদের পরপর 2 বলে 2টি 6 মারলো তানজিদ, দেখিয়ে বলে কি করে, ওয়াও স্কোয়ার লেগের উপর দিয়ে একটি বিশাল 6 মেরে দিল তানজিদ। বোলিং এ রঞ্জু, ব্যাটিং এ তানজিদ প্রস্তুত, তানজিদ লেগ অঞ্চলে একটি ঠেকে দিয়ে রান নেওয়ার চেষ্টা, কিন্তু না এটি 4 হয়ে গেল। ইনিংসের লাস্ট বল করতে প্রস্তুত রাতুল, ব্যাটিং এ মারুফ ভাই। মারুফ ভাই শর্ট পিচ বল পেয়েছিল, কাভার অঞ্চলের দিকে ট্রাই করলো, 1 রান হবে, এর সাথে দেখলাম 1 রান না 4টি রান দিয়ে ইনিংস শেষ হয়ে গেল। তো 15 ওভারের খেলা ছিল, 15 ওভারে 120 রানে টার্গেট দিলাম আমরা। তো এখন আমরা ফিল্ডিং এ নামবো, ক্যামেরাম্যান নেই তাই ভিডিও রাখতে পারতেছি না, সরি। তো সেকেন্ড ইনিংসের খেলা চলতেছে, আমি থাকবো না আজকে, প্র্যাকটিস ম্যাচ চলতেছে, 2 টিমই এখন সমতে আছে, কে জিতবে জানি না। ক্রিকেট বলে আসলে প্র্যাকটিস করার জন্য মনোবল দরকার, মনোবলটা নিয়ে আসেন। মারুফ ভাই আছে, তারপর অনেকজন আছে, তাদের সাথে যোগাযোগ করেন। সর্দিতে আমি মারুফ ভাই, আমাদের খুব ইচ্ছা আমাদের ঈশ্বরদীতে প্লেয়ার বের হবে। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন ক্রিকেটে। বাই বাই টাটা স্টেডিয়াম।